ঝরছে আমার সারা গায়ে মেঘ 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 ঝরছে যে মেঘ মন সে কি ভয় পায় টুপ 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 বৃষ্টি ঝরছে আমার সারা গায়ে মেঘ 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 ঝরছে যে মেঘ মন সে কি ভয় পায় বৃষ্টির তুই দুষ্ট ভীষণ পড়ছে সে গায়ে তখন তখন দুষ্ট রে তুই বলকে করে শাসন করা যায় টুপ 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 বৃষ্টি ঝরছে আমার সারা গায়ে মেঘ 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 ঝরছে যে মেঘ আচ্ছা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার আব্বুর চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর এই বৃষ্টির দিনে আপনাদের সবাইকে বৃষ্টির অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সবাইকে বৃষ্টির অনেক অনেক শুভেচ্ছা আজকের এই বৃষ্টির দিনে আমাদের সবচেয়ে বিখ্যাত খাবার হচ্ছে খিচুড়ি মুরগির মাংস আর কি রান্না করা হয়েছে খিচুড়ি আর মুরগির মাংসের ভুনা সাথে আচার এটি আমাদের বাংলাদেশের সবার জন্য বাঙালিদের জন্য আর কি এই খাবারটা খুবই মুখরোচক আমরা আজকে এই বৃষ্টির দিনে এই বৃষ্টির খাবারটা খাচ্ছি সবাইকে বৃষ্টির অনেক অনেক শুভেচ্ছা শিজদা সবাইকে হ্যালো বলে দাও বলো আজকে বৃষ্টির দিনে আমার মামা মামাকে ইয়েলো কালারের ড্রেস পরিয়েছে আমার ভাইয়া খাচ্ছে কি খাচ্ছো তুমি বাংলায় বলো তো এবার হচকচ মানে কি ইংলিশ জানো বাংলা জানো না বাবা এই যে সাহাবির খাবার সাহাবি হচ্ছে খিচুড়ি আর মুরগি মাংস দিয়ে খাচ্ছে না সাহাবি সবাইকে বলো তো খাবারটা কেমন হয়েছে কতটুকু মজা কে রান্না করেছে দর্শক সবচেয়ে মজার কথা হচ্ছে আমরা খেতে বসবো খিচুড়ি আর মুরগির মাংস এর মধ্যে টের পেলাম আমাদের ফ্রিজে লেবু শেষ হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ছাদে লেবু পারবো আমাদের ছাদের লেবু গাছ থেকে ওদিন দেখিয়েছিলাম আমাদের ছাদের লেবু গাছে অনেকগুলো লেবু হয়েছে এখন সেখান থেকে একটা সবচেয়ে বড় লেবু পারবো পেরে দেন আমরা কেটে খিচুড়ি দিয়ে খাবো আমরা ছাদে ছাদে চলে আসছি এই যে আমাদের লেবু গাছ লেবু গাছের কোন লেবুটা পারবো দেখাতে আচ্ছা আমার হাজবেন্ড বলছে এই লেবুটা নাকি পারতে হবে এটা না এটা তো ছোট না একটা বড় হ্যাঁ হ্যাঁ এটা বড় এটা পারি না বিসমিল্লাহির রহমানির রহিম তুমি ডালটা একটু ধরো আমি এক হাত দিয়ে পারতেছি না এটা বাসায় নিয়ে এখন কাটবো কেটে আমরা খিচুড়ি আর মুরগির মাংস দিয়ে খাবো দর্শক লেবু সুন্দর করে ধুয়ে নিলাম যদিও বৃষ্টির পানিতে এই লেবু অলরেডি ধোয়া এখন সবচেয়ে ধারালো ছুরিটা নিলাম বিসমিল্লাহ খুব ভালো লাগতেছে নিজেদের গাছ থেকে পেরে নিয়ে এসে সেই লেবু কাটা অনেক 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 ভালো লাগতেছে আমার শাশুড়ির হাতে রান্না খুবই মজা তো উনি আজকে খিচুড়ি রান্না করছে প্লাস মুরগির মাংস ভুনা করছে এখন আমরা এই লেবু আর সালাদ দিয়ে আর আচার দিয়ে খাবো কত হয়ে গেল আমাদের এই লেবু টোটাল কয়টা টুকরো হলো এক দুই তিন চার আট টুকরা ভালোই হয়েছে না এই যে আমার লেবু মাংস আচার
এটা আমের আচার খেতে বসলাম বিসমিল্লাহির রহমানির রহিম আমি খেয়ে বলছি খাবারটা কেমন হয়েছে সেই রকমের টেস্ট আলহামদুলিল্লাহ হয়তো এই লকডাউনে অনেকের অনেক সমস্যা অনেকে বাসায় খুব ভালো কিছু খেতে পারছে না তাদের জন্য খুব কষ্ট পাচ্ছি করোনাটা যাতে ধ্বংস করে দেয় কারণ করোনার জন্যই আমরা আজ এই লকডাউনের মধ্যে ঘরে বন্দি হয়ে আছি আর আমাদের যে যা যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা সবাইকে সাহায্য করার চেষ্টা করবো